রোজ বাংলা ইউটিউব চ্যানেল শুধুমাত্র আপনাদের জন্য বাছাই করে তুলে এনেছে এই মুহূর্তের সেরা চৌদ্দটি খবর। প্রত্যেকটি আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকবেন। আপনাদের সাথে আমি রয়েছি সাদ্দাম। একটি ছোট রিকোয়েস্ট রাখবো, খবরগুলো ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক দিনের আমাদের আপলোড করা খবরাখবরগুলো আপনি পেয়ে যাবেন সবার প্রথমে। গুরুতর অসুস্থ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ভর্তি করা হলো SSKM এর ICU-তে। গুরুতর অসুস্থ হলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। রবিবার রাত থেকে অসুস্থতা বোধ করেন তিনি। সোমবার সকালে অস্বস্তি বাড়তেই তড়িঘড়ি তাকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে এদিন কার্ডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে তাকে। পরীক্ষা নিরীক্ষার পরেই তাকে ICU-তে ভর্তি করা হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। সুব্রতবাবুর অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দিল্লি এইমসে ভর্তি হলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়। ম্যালেরিয়ায় আক্রান্ত রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়কে ভর্তি করানো হলো দিল্লি এইমসে। রবিবার রাজ্যপালের ম্যালেরিয়া আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। সূত্রের খবর, সোমবার তার জ্বর বাড়তে থাকায় তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। রাজ্যপালের রক্তে ম্যালেরিয়ার সংক্রমণ ধরা পড়েছে। রবিবার পর্যন্ত দিল্লির বাসভবনে চিকিৎসা চলছিল রাজ্যপালের। রবিবার তাকে স্থানান্তরিত করা হয়। সোমবার দুপুর তিনটের সময় হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। হাসপাতালের তরফে জানানো হয়েছে তিনি চিকিৎসক নীরজ নিশ্চলের তত্ত্বাবধানে বর্তমানে চিকিৎসাধীন। দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হলেন রজনীকান্ত। দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হলো দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্তকে। সোমবার তার হাতে দাদা সাহেব ফালকে পুরস্কার তুলে দেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার হাতে নিয়ে তিনি ধন্যবাদ জানান তার দাদা সত্যনারায়ণ রাওকে। উপরাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়ে রজনীকান্ত বলেন, এই পুরস্কার ও সম্মান পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য সরকারকে ধন্যবাদ জানাই। এই পুরস্কার আমি আমার গুরু এবং আমার মেন্টর বালাচন্দ্রনকে উপসর্গ করছি। ধন্যবাদ জানাই আমার বড় ভাই সত্যনারায়ণ রাওকে, উনি আমার জীবনে পিতৃতুল্য, আমাকে জীবনের মূল্যবোধ শিখিয়েছেন তিনি। রজনীকান্তকে মহান দেশের এক মহান সন্তান বলে উল্লেখ করেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। গোয়ার পরেই এবার টার্গেট যোগী রাজ্য উত্তরপ্রদেশ। মমতার সফরে উত্তেজনা তুঙ্গে। বাংলার চার কেন্দ্রের উপনির্বাচনের আবহে একাধিক রাজ্য সফরের পরিকল্পনা করে ফেলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কালী পুজোর আগেই গোয়া সফরে যাচ্ছেন মমতা, সেই নিয়ে ইতিমধ্যে উত্তেজনা তুঙ্গে, কারণ নিজের রাজনৈতিক জীবনেই প্রথম গোয়া সফর করছেন তিনি। আর এবার জানা গেল তিনি যাচ্ছেন যোগী রাজ্য উত্তরপ্রদেশেও। ছট পুজোর পরেই মমতার উত্তরপ্রদেশ সফর হওয়ার কথা। প্রসঙ্গত, এদিনই উত্তরপ্রদেশের দুই কংগ্রেস নেতা যোগ দিয়েছে তৃণমূলে। শিলিগুড়িতে দাঁড়িয়ে উত্তরপ্রদেশ রাজ্য সফর এবং এই যোগদান প্রসঙ্গে মমতা আজ বলেন, তাকে বারাণসী গিয়ে বিশ্বনাথ মন্দির দর্শন এবং গঙ্গারতি দেখার অনুরোধ করা হয়েছে। কালী পুজো, দীপাবলি এবং ছট পুজোর পর কর্মসূচি তৈরি হবে, তখন তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই উত্তরপ্রদেশ যাবে বলে এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে উত্তরপ্রদেশে তিনি কিছুটা স্মৃতিচারণ করেন, মনে করিয়ে দেন যে তিনি অনেকবার উত্তরপ্রদেশের আগে গিয়েছেন, সাংসদ থাকাকালীন, রেলমন্ত্রী থাকাকালীন সেখানে গিয়েছিলেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার অবস্থান, অবশেষে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, রাজ্যে খুলতে চলেছে স্কুলগুলো। কবে থেকে খুলবে রাজ্যের স্কুল বিস্তারিত আপনাদেরকে জানাবো। সোমবার উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কালী পুজো হচ্ছে 4 তারিখ অর্থাৎ 4 নভেম্বর, 10 এবং 11 তারিখ হচ্ছে ছট পুজো, 13 তারিখ হচ্ছে জগদ্ধাত্রী পুজো, তোমায় যা করতে হবে 15 তারিখ অর্থাৎ 15ই নভেম্বর থেকে করতে হবে, স্কুল কলেজ খোলার বিষয়টি 15 তারিখ অর্থাৎ 15ই নভেম্বর থেকে করে দাও, এমনটাই কিন্তু এদিন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার আগে স্কুল কলেজগুলো পরিষ্কার করতে হবে, সেগুলো মাথায় রাখতে হবে। তবে সব ক্লাসের পড়ুয়াদের জন্য স্কুল খুলে যাচ্ছে কিনা তা নিয়ে ধোঁয়াশা ছিল। বৈঠক শেষে সেই ধোঁয়াশা দূর করে মমতা জানিয়ে দেন, শুধুমাত্র আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য 15ই নভেম্বর থেকে স্কুল খুলে দেওয়া হচ্ছে। আপাতত বাকি ক্লাসের পড়ুয়াদের যেমন অনলাইনে ক্লাস চলছে তেমনই চলবে।
পরে আবার নবান্নের তরফে জানানো হয় 15ই নভেম্বর ছুটি পড়ছে, সরকারি ছুটি রয়েছে 15ই নভেম্বর, তাই 16ই নভেম্বর থেকে রাজ্যে স্কুল খুলতে চলেছে। 16ই নভেম্বর থেকে রাজ্যের নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের স্কুল যেতে হবে, তাদের জন্য কিন্তু স্কুল খুলছে। বিজেপি হলো একটি ভাইরাস, আর সেই ভাইরাসের ভ্যাকসিন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে চরম নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। উপনির্বাচনের প্রচারে সোমবার দিনহাটা গিয়ে বিজেপিকে ব্যাপকভাবে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি একদিকে যেমন বিজেপি দলকে করোনা ভাইরাসের সঙ্গে তুলনা করলেন, অন্যদিকে গেরুয়া শিবিরকে শ্যামা পোকা বলতেও ছাড়লেন না তিনি। আবার একই সঙ্গে তাদের বিশ্বাসঘাতক বলেও কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দিনহাটায় প্রচারে গিয়ে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, করোনা যেমন একটা ভাইরাস, ঠিক তেমনই বিজেপি একটা ভাইরাস। করোনা ভাইরাসের ভ্যাকসিন হলো কোভিশিল্ড, আর বিজেপি নামক ভাইরাসটির ভ্যাকসিন হলো মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, বিজেপি দলটা শ্যামা পোকার মতো, শুধু ভোটের আগে আসে, প্রতিশ্রুতি দেয় আর তারপর গায়েব হয়ে যায়। তাই সাধারণ মানুষের উচিত বিজেপিকে একেবারে গায়েব করে দেওয়া এবং কোচবিহার জেলাকে ভাইরাস মুক্ত করা। অভিষেকের কথায়, বিজেপি আসলে বিশ্বাসঘাতকের দল, তারা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। আসলে এই কথা বলে তিনি ওই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিককে আক্রমণ করেছেন, কারণ ভোটে জেতার পরেও তিনি বিধায়ক পদ ছেড়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। এর আগেও অভিষেক একাধিকবার বলেছেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির মস্ত বড় পার্থক্য, একটা দল মানুষের হয়ে কাজ করে আর অপর দলটি মানুষের বিরুদ্ধে কাজ করে। বিজেপি শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য কাজ করে বলে এদিন দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, দেশ জুড়ে এখন শুধুমাত্র ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়, শীত গ্রীষ্ম বর্ষা শুধু দলনেত্রী এবং দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই ভরসা। আইপিএলে আরও 2 ফ্রাঞ্চাইজি যোগ দিল। আইপিএল হচ্ছে এবার 10টি টিমকে নিয়ে, কি জানালেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, বিস্তারিত জানাচ্ছি। বিশ্বের সর্বসেরা 2020 লিগ ধারে ধারে আরও বড় হতে চলেছে আগামী বছর থেকে। 8 থেকে বেড়ে 10 দলের ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ হতে চলেছে। আহমেদাবাদ এবং লখনৌ থেকে নতুন 2টি ফ্রাঞ্চাইজি খেলবে পরের আইপিএল থেকে। সিভিসি গ্রুপের দখলে আহমেদাবাদ এবং সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপের দখলে গিয়েছে লখনৌ ফ্রাঞ্চাইজি। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দুবাইয়ে এক বৈঠকে দরপত্র খতিয়ে দেখার পর 2টি নতুন ফ্রাঞ্চাইজি ঘোষণা করা হয়েছে, যে ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় ক্রিকেটের অগ্রগতি নিয়ে খুশি গোপন করেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই প্রেসিডেন্ট বলেছেন, ভারতীয় ক্রিকেটে যেভাবে এগিয়ে চলছে ভারতীয় ক্রিকেট, তাতে আমরা দারুণ খুশি, আমাদের কাছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, সমৃদ্ধ করাটাই আমাদের কাজ বলে জানিয়েছেন এদিন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই এর পক্ষ থেকে দরপত্র আহ্বানের পর মোট 22টি সংস্থার পক্ষ থেকে বিট করা হয়েছিল, যদিও কার্যত সেই অর্থে লড়াই চলেছে 5-6টি বিট ঘিরেই। আইপিএলে নতুন ফ্রাঞ্চাইজির জন্য 2000 কোটি টাকা প্রারম্ভিক মূল্য দর চাওয়া হয়েছিল। বিসিসিআই সূত্রের খবর, লখনৌ ফ্রাঞ্চাইজির জন্য 7000 কোটি টাকার দরপত্র দিয়েছিল আরপিএসজি গ্রুপ। সূত্রের খবর, কিছুটা কম অর্থে আহমেদাবাদ ফ্রাঞ্চাইজির মালিকানা পায় সিভিসি গ্রুপ। তো বুঝতে পারছেন, নতুন 2টো ফ্রাঞ্চাইজি, নতুন 2টো দল যোগ দিল আইপিএলে। আগামী বছর থেকে 10টি টিমকে নিয়ে হবে ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ। অ্যামাজন থেকে যারা শপিং করেন কিংবা অ্যামাজনের প্রাইম মেম্বারশিপ নিয়ে রেখেছেন, তাদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে। দাম বাড়ল অনেকটাই অ্যামাজন প্রাইম মেম্বারশিপের। অ্যামাজন প্রাইম মেম্বারশিপের দাম এক ধাক্কায় বেড়ে গেল প্রচুর পরিমাণে। এই খবরটা অ্যামাজন প্রাইম মেম্বারশিপ করা গ্রাহকদের বেশ ধাক্কা দিতে চলেছে। মাসিক, ত্রৈমাসিক এবং বার্ষিক সব ক্ষেত্রেই মেম্বারশিপের খরচ 50% বাড়িয়ে অ্যামাজনের তরফে বাড়ানো হয়েছে, আর এক ধাক্কা এতটা দাম বাড়ার খবরে গ্রাহকদের মাথায় চিন্তার ভাঁজ পড়তে চলেছে। অ্যামাজনের এক মুখপাত্র জানিয়েছে যে ভারতে অ্যামাজন প্রাইম মেম্বারশিপ নেওয়ার জন্য বার্ষিক প্ল্যানে 999 টাকার পরিবর্তে এবার 1499 টাকা দিতে হবে। 3 মাসের প্ল্যান কিনতে 329 টাকার পরিবর্তে এবার 459 টাকা দিতে হবে। মাসিক প্ল্যানে 129 টাকার পরিবর্তে এবার 179 টাকা প্রদান করতে হবে বা প্রদান করে প্রাইম মেম্বারশিপ কিনতে হবে। যদিও কবে থেকেই বর্ধিত মেম্বারশিপের টাকা গ্রাহকদের গুনতে হবে সেই সম্পর্কে এখনও পর্যন্ত কোনো তথ্য সংস্থার তরফে জানানো হয়নি। ই কমার্স জায়ান্ট অ্যামাজনের এই মুখপাত্র আরও জানিয়েছেন যে প্রায় বছর 5 আগে অ্যামাজন প্রাইম ভারতে লঞ্চ করে, আর এই
সেই প্রথম দিন থেকেই গ্রাহকদের পছন্দের মূল্য দিয়ে চলেছে তারা। গ্রাহকদের মনোরঞ্জনের কথাই নয়, ভাবা হয় তাদের শপিং থেকে টাকা বাঁচানোর যাবতীয় সুবিধা দেওয়ার বিষয়টি অ্যামাজন প্রাইম গ্রাহকদের জন্য। এবার এই বলিউড অভিনেত্রী যোগ দিতে চলেছেন তৃণমূলে, বড় খবর। গোয়ার একাধিক সেলেব যোগ দিতে পারে তৃণমূল কংগ্রেসে, এমনই জল্পনা চলছে বেশ কয়েকদিন থেকে। দিন দুয়েক ধরেই এই জল্পনা ঘুরপাক খাচ্ছে। শোনা যাচ্ছে চলতি সপ্তাহে তৃণমূল কংগ্রেসে এবার যোগ দিতে চলেছেন বলিউড অভিনেত্রী বর্ষা উসগাওকার। সূত্রের খবর, বর্ষার সঙ্গে তৃণমূল নেতৃত্বের কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী বৃহস্পতিবার গোয়া সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শোনা যাচ্ছে বর্ষা হয়তো তার আগেই তৃণমূলে যোগ দিতে পারেন, কিংবা তৃণমূল নেত্রীর হাত থেকেও নিতে পারেন দলীয় পতাকা। জানা যাচ্ছে বর্ষা ঘাসফুল শিবিরে যোগ দিলে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে রাজ্যসভার সাংসদ পদ দেওয়া হতে পারে। বর্ষা রাজনৈতিক পরিবারের মেয়ে, বাবা অচ্যুত কে এস উসগাওকার গোয়ার মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। গোয়া বিধানসভার ডেপুটি স্পিকার এবং সেখানকার মন্ত্রিসভার একাধিকবার সদস্য ছিলেন। গত বছর জুন মাসে তিনি মারা যান। 2017 সালে রাজ ঠাকরের পার্টি মহারাষ্ট্র নবনির্মাণ সেনার হয়ে প্রচার করেছিলেন এই বর্ষা। এবার যোগ দিতে চলেছেন তৃণমূলে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য রয়েছে সুখবর, ছট উপলক্ষে আবারও দুদিন ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, প্রত্যেকবারের মতোই এবারও ছট পুজোয় দুদিন ছুটি মিলবে। তবে পূর্বের নির্দেশিকা অনুযায়ী 9 এবং 10 নভেম্বর ছিল ছুটি, সামান্য বদলেছে সেই দিনক্ষণ। সোমবার অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে 10 এবং 11 নভেম্বর থাকবে ছট পুজোর ছুটি। অক্টোবরে দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজো উপলক্ষে ছিল ছুটি, নভেম্বরে কালী পুজোর পাশাপাশি ছট পুজোতেও এবার দুদিন ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। যদিও বাম আমলে ভাইফোঁটা এবং ছট পুজোর এই দিনটিতে ছুটি দেওয়া হতো না, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার 2 বছর পর থেকে ছট পুজোয় এই ছুটি চালু করেন। রাজ্যে এবার 150-এর বেশি এলাকায় কন্টেনমেন্ট জোন ঘোষণা। আপনার এলাকা তালিকায় আছে কি, বিস্তারিত জানাচ্ছি সেই আপডেটটি। পুজোর পর থেকেই করোনা নিয়ে আশঙ্কা বাড়ছে রাজ্যে। ওয়াকিবাল মহলের বক্তব্য, উৎসবের সময় বিধি নিষেধ উপেক্ষা করে লাগাম ছাড়া, ভিড়ের কারণে নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে রাজ্যে। কলকাতা সহ রাজ্যের অনেক জেলার ছবি নিয়েই কপালে ভাঁজ পড়েছে প্রশাসনিক কর্তাদের। এই পরিস্থিতিতে রাজ্য স্বাস্থ্য দপ্তর জেলায় জেলায় 150-টির বেশি এলাকায় কন্টেনমেন্ট জোন ঘোষণা করল। 3 জেলার তালিকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটে, আপনারাও সেই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। ওয়েবসাইটটি হলো www.gov.in। তবে এর বাইরেও হুগলি, মুর্শিদাবাদ সহ আরও কয়েকটি জেলার কিছু কিছু এলাকায় কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে। উত্তর চব্বিশ পরগনায় 51টি কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। হাওড়ায় কন্টেনমেন্ট জোন 14টি এলাকায় ঘোষণা করা হয়েছে। এছাড়াও জলপাইগুড়ি জেলায় 9টি জায়গায় কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, করোনা সংক্রমণের নতুন ঢেউ এসে না গেলেও রাজ্যে ধীরে ধীরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলোতে বৃদ্ধি পাচ্ছে রোগী ভর্তি, অথচ পুজোর আগে চিত্রটা ছিল অন্যরকম। সেই সময়ে যেখানে রাজ্য জুড়ে আক্রান্তের সংখ্যা ছিল 500-এর আশেপাশে, এখন সেটাই হয়েছে প্রায় দ্বিগুণ। এসব দেখে চিকিৎসক এবং সংক্রমণ বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, উৎসব মুখর বাঙালিকে এবার ভিড়ের মূল্য চোকাতে হবে। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মানুষকে হয়রানি করালে লাইসেন্স কেড়ে নেব, হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও কোনো বেসরকারি হাসপাতাল মানুষকে হয়রান করছে, এরকম অভিযোগ উঠছে বেশ কিছুদিন ধরে। সোমবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গ তুলে স্বাস্থ্য দপ্তরের কর্তাদের প্রয়োজনীয় কড়া পদক্ষেপ এবার নেওয়ার নির্দেশ দিলেন। তিনি বললেন, বহু মানুষ স্বাস্থ্যসাথী কার্ড থেকে সুবিধা পাচ্ছেন ঠিকই, কিন্তু কয়েকটি বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা দিচ্ছে না। আমার কাছে এমন প্রচুর অভিযোগ এসেছে, আমি কিন্তু এসব এবার বরদাস্ত করব না। কেন স্বাস্থ্যসাথী কার্ড থাকার পরেও রোগীকে ঘোরানো হবে, ওরা পরিষেবা দিতে বাধ্য, না হলে এবার লাইসেন্স আমি কেড়ে নেব, হুঁশিয়ারি দিলেন এদিনে মুখ্যমন্ত্রী। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে উদ্দেশ্য করে তিনি বলেন, কারা এসব করছে তা দেখতে বলুন। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে গরিব সাধারণ মানুষ যাতে চিকিৎসার সুযোগ সুবিধা পান তা নিশ্চিত করতে হবে। যারা এসব মানছে না তাদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নেবে রাজ্য, প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিল করে দেব, হুঁশিয়ারি দিয়েছেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত রাজ্যের একাধিক বেসরকারি হাসপাতাল নার্সিংহোমের বিরুদ্ধে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা না দেওয়ার অভিযোগ বারবার উঠছে। কার্ড থাকা সত্ত্বেও বলা হয় এখানে স্বাস্থ্যসাথীর সুযোগ মিলবে না, কিংবা অজুহাত দেওয়া হয় যে চিকিৎসা দরকার তা এখানে হয় না। এভাবেই বহু মানুষকে ঘুরিয়ে দেওয়া হয়। শিলিগুড়ি শহরেও এ ব্যাপারে জেলা প্রশাসনের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। এবার বেসরকারি ক্ষেত্রের অভিজ্ঞ আধিকারিকদের নবান্নে নিয়োগ করা হচ্ছে, বিজ্ঞপ্তি জারির নির্দেশ দিলেন খোদ মুখ্যমন্ত্রী। রাজ্যের সচিবালয়ে আমলার সংখ্যা কম, তার ফলে বহু ক্ষেত্রে সরকারি প্রকল্প সামলাতে বহু ক্ষেত্রেই তৈরি হচ্ছে সমস্যা। তাই সরকারি প্রকল্পে গতি আনতে সচিব নিয়োগের ভাবনা করল রাজ্য সরকার। শিলিগুড়ির প্রশাসনিক বৈঠকে বেসরকারি ক্ষেত্রের অভিজ্ঞদের রাজ্যের সচিবালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি জারির নির্দেশ দিলেন খোদ মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার একাধিক দপ্তরে এভাবেই আধিকারিক নিয়োগ করার কথা ভাবছে। সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের অধীনেই কাজ করবেন তারা। অবসরপ্রাপ্ত কিংবা বেসরকারি সংস্থার কৃতি পেশাদাররা সচিবদের অধীনস্থ হয়ে কাজ করবেন। তারা জনমুখী প্রকল্পগুলো নিয়েই মূলত কাজ করবেন বলে জানা যাচ্ছে। আধিকারিকদের ঘাটতি মেটাতে আধিকারিকদের নিয়োগের সিদ্ধান্ত, এই বিষয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার লোক নেই, অফিসার লাগবে, তাই অবসরপ্রাপ্ত বা কর্পোরেট সেক্টরের অভিজ্ঞ লোকজন নিয়োগ করবে এবার আমাদের সরকার। কেমন থাকবে রাজ্যের ওয়েদার? উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে পুরো আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার হিমালয়ের পাহাড়ের সংলগ্ন 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুর দুয়ার, কোচবিহার জেলার কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও সমতলের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের আবহাওয়া শুকনো থাকবে। এর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 27 অক্টোবর বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। আগামী 4 থেকে 5 দিন দিনের কিংবা রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না উত্তরবঙ্গে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার আজকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়ার কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 27 অক্টোবর বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো এই পর্যন্তই। আপনারা যারা যারা গত ভিডিওতে কমেন্ট করেছেন সেই কমেন্টগুলো আমরা কিছু কারণবশত আজকের ভিডিওতে তুলে ধরতে পারছি না। পরবর্তী ভিডিওতে আমরা সকলের কমেন্টগুলোই তুলে ধরব, তাই অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের প্রশ্ন থাকলে আজকের ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামীকাল আগামী দিনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো নিয়ে। সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকে ভালো রাখবেন। অসংখ্য ধন্যবাদ।